সাংদাকফু। নামটির সাথে প্রথম পরিচয় ঘটে আর সকলেরই মতো ভূগোল বইতে ছোটবেলায়। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি? উত্তর, দার্জিলিংয়ের কাছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সান্দাকফু। উচ্চতা 3,636 মিটার বা 11,926 ফুট। বড় হয়ে হিমালয়ের সৌন্দর্যের ফাঁদে পড়ে তার কোলে প্রায়শই ছুটে যাওয়া, নয়তো বাড়িতে থাকলেও বইয়ের পাতায় অক্ষরে ছবিতে মনে মনে তারই বুকে বিচরণ। এরই মাধ্যমে নিবিড় পরিচয় তার সাথে। বেশিরভাগ বাঙালি পর্বত পদযাত্রী মানে ট্রেকারদের পাহাড়ের পথে পদচারণা শুরু হয় এই সান্দাকফুরই পথে। সুন্দর পথ, ফুলে ঢাকা অরণ্য, ছবির মতো গ্রাম, উত্তরের আকাশজোড়া কাঞ্চনজঙ্ঘার বিস্তার, এমনকি দূরে এভারেস্টের ইশারা, মন ভরাতে আর কি চাই। এছাড়াও পথের গ্রামগুলিতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত থাকায় এই পথে চলতে ট্রেকিং এক্সপিডিশনের মতো বিস্তারিত যোগাড়যন্ত্রেরও কোনো প্রয়োজন হয় না। কেবলমাত্র শীতের পোশাক আর মানি ব্যাগে হাজার তিনেক টাকার জোগাড়, এই থাকলেই যথেষ্ট। বাকি সব কিছুর দায়িত্ব ওই অঞ্চলের অচেনা বন্ধুদের ওপর ছেড়ে দিলে দেখবেন কোনো অসুবিধাই নেই, দিব্যি আরামে দিনগুলো কেটে যাবে। বাংলার একমাত্র এই বিখ্যাত ট্রেক রুটটি সিঙ্গালীলা ট্রেক রুট বলেই পরিচিত। মোট 98 কিলোমিটার পথ। পাহাড়ি পথের সব চাওয়াই এই পথে পাওয়া যায়। এপ্রিলে ফুলের বন্যা, নভেম্বরে আকাশের দিগন্তে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা, জানুয়ারিতে বরফ, বারবার এলেও প্রতিবারেই নতুন সৌন্দর্যের আবিষ্কার। এবার 2008 সালে 22শে জানুয়ারি রওনা দিলাম বরফের আশায় বুক বেঁধে এই পথে, সাথে দেবাংশু সরকার আর বিধুশেখর বন্দ্যোপাধ্যায়। 10:10 শিয়ালদা ছাড়ল দার্জিলিং মেল। কুয়াশা, সামান্য বৃষ্টির মধ্যে ভারী আবহাওয়ায় নটা নাগাদ নিউ জলপাইগুড়ি। এখানে সামান্য জলযোগের পর আবার পথে। এখান থেকে অটো করে শিলিগুড়ি দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে মিরিক হয়ে সুখিয়া পোখরি যাওয়ার জন্য শেয়ার টাটা সুমোতে চড়ে বসলাম। টয় ট্রেন, বিশ্বখ্যাত এই ন্যারোগেজ রেলপথ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং গিয়েছে। দীর্ঘ 98 কিলোমিটার পথে কোনো টানেল ছাড়াই ছোট্ট ট্রেন পৌঁছায় শৈল শহরের রাজার দরবারে। ইংরেজের কারিগরি কৃতিত্বের এ এক বড় নিদর্শন, তাই আজ তার বুকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা।
টয় ট্রেন লাইন বরাবর হিলকাট রোড গিয়েছে সোজা দার্জিলিং। এই পথে 7 কিলোমিটার দূরে শুকনা, রাস্তার পাশে চা বাগান। এই হলো শুকনা স্টেশন। আমরা এখান থেকে বাম হাতি পথে গাড়ি ধুরার দিকে এগোব। টয় ট্রেনের সাথে এই আমাদের শেষ দেখা। শুকনার পর বাম হাতি পথে জঙ্গল আর চা বাগান মন মাতিয়ে তুলল। দুর্দান্ত দৃষ্টপট উপভোগ করতে করতে গাড়ি ধুলা, তারপর দুধিয়াতে পাহাড় চড়তে শুরু করলো গাড়ি। দুর্দান্ত সব চা বাগানের মধ্যে দিয়ে এগোলো। তবে এখন বেশিরভাগ চা গাছ ছেঁটে ফেলা হয়েছে বলে সবুজের সমারোহ কমে যাওয়ায় একটু হতাশই হলো। দার্জিলিং যাওয়ার 3টি মূল রাস্তা। প্রথমটি শুকনা কার্শিয়াং ঘুম হয়ে হিলকাট রোড, দ্বিতীয়টি সেবক তিস্তা বাজার পেশক হয়ে, আর তৃতীয়টি এই আমাদের পথ যেটি সুখিয়া পুকুরির পর ঘুমে গিয়ে হিলকাট রোডে মিশেছে। আমার মতে এই পথটাই সুন্দরতম। দার্জিলিং পাহাড়ের এক অনন্য সুন্দরী মিরিক এসে পড়ি। গাড়ি না থামায় এখানকার লেকের শোভাটা উপভোগ করা গেল। ক্রমশ পার হয়ে আসি পশুপতিনগর সীমানা। টায়ার পাংচারে সামান্য বিরতি,
অবশেষে সুখিয়া পুকুরি। এখান থেকে মারুতি ভ্যানে চেপে ধোত্রের উদ্দেশ্যে আবার চলা শুরু। খুবই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। এসে পড়ি মানেভঞ্জনে। আগের প্রত্যেকবারই এখানেই থেকেছি জীবনছেত্রীর সাদর তত্ত্বাবধানে, তাই পার হয়ে যাওয়ার সময় মনে একটা চিনচিনে ভাব। মানেভঞ্জন থেকে ধোত্রে 20 কিলোমিটার পথ। ধোত্রে পৌঁছালাম, যেন মেঘের ভেতর ঢুকে পড়েছি। কনকনে ঠান্ডা হাওয়া আর অল্প গুঁড়ো বরফপাত, এরই মধ্যে থাকার জায়গার সন্ধান। এখানে বেশ কয়েকটা বাচ্চা এই খারাপ আবহাওয়াতেই খেলা করছে। তারা এনে দিল পথের কাছে পড়ে থাকা জমাট বাঁধা জল, মানে বরফ। থাকার জায়গা মিলল ইন্দিরা ছেত্রীর দোকান লাগোয়া ঘরে। পাহাড়ের নিয়ম মতো সূর্য ডোবার পর সব তৎপরতার অবসান। আমাদের ফরমাইশ মতো খাবারও তৈরি হলো দ্রুত, আর তারপরই খাওয়া সেরে শীতল বিছানার কোলে। ভোরে উঠেই বাইরে। কাল ধোত্রের কিছুই দেখা হয়নি, আজ দেখা গেল পাহাড়ি হিসাবে এটা বেশ বড় গ্রাম। মূল পাকা রাস্তা ছাড়াও একটা বেশ ভালো রাস্তা আড়াআড়িভাবে চলে গেছে উত্তর দিকে, সেই পথে পদচারণা। গতকাল রাতে তুষারপাতের অনুকূল পরিবেশ থাকলেও অতি সামান্য তুষারপাতই হয়েছে, ইতিউতি তার সাক্ষ্য ছড়িয়ে আছে। এই সরু কচি বাঁশ হলো পান্ডার খাদ্য। এই জঙ্গলে নাকি পান্ডা আছে। তুষারকণাযুক্ত বাতাসের প্রবাহে এমনভাবে কাঁচ স্বচ্ছ বরফ জমেছে, বেশ অদ্ভুত না? অতি সাধারণ টুকরো পাহাড়ি দৃশ্য তুষারের ছোঁয়ায় হয়ে উঠেছে দারুণ আকর্ষক। খানিক ঘোরাফেরা করে ফিরতে হলো পেটের টানে, খাবার চাইছে। ইন্দিরাদির রান্নাঘরে তুমুল ব্যস্ততা, মোমো তৈরি চলছে। মোমো হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে ভীষণ জনপ্রিয় খাবার, অনেকটা আমাদের সিঙাড়ার মতো দেখতে, তবে খোলসটা ময়দার আর পুর থাকে মাংসের অথবা সবজির। ভাজার পরিবর্তে স্টিমে ভাপানো হয়, খুবই সুস্বাদু এবং সহজপাচ্য খাবার। বিধুদা মোমো বানানো শিখছে। স্বভাব মতো বিধুদাও মোমো তৈরি করতে চাইলো, তবে যেটা তৈরি করলো সেটা আমাদের পুলি পিঠের মতো দেখতে হলো। ও প্রাণ ভরে মোমো খাওয়ার পর আবার রাস্তায়, কিন্তু মেঘ কুয়াশা এখনো যথেষ্টই রয়েছে। ধোত্রের নবনির্মিত ট্রেকার সাটের দিকে যাওয়ার পথে হঠাৎই দেখা গেল উত্তর দিগন্তে মেঘের ফাঁকে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘার সঙ্গী সাথীরা, তবে দলপতি এখনো আড়ালে।
এই হলো ধুত্রের ট্রেকার শার্ট। শুনলাম ব্যবস্থা বেশ ভালো। কাল এখানেও এসেছিলাম, কিন্তু চৌকিদার না থাকায় এখানে থাকা হয়নি। এর অবস্থানটি অসাধারণ। ধুত্রে গ্রামের সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে আছে এই ট্রেকার শার্ট। চারপাশে অনেক দূর পর্যন্ত দেখা যায়। হাটের পাশেই এখানকার মনাস্ট্রি, এখন বন্ধ। ক্রমশ মেঘ কেটে আশপাশ পরিষ্কার হয়ে গেল, রোদের ছোঁয়া লাগলো গাছপালায়। মুগ্ধ বিস্ময়ে চারপাশ দেখতে দেখতে মনে হলো, ভিড় জলাভাব আর কৃত্রিমতার প্রভাব যাদের দার্জিলিং বিমুখ করে রেখেছে, তারা যদি এই জায়গাটার খোঁজ পেতেন। সকালের ঘোরাফেরা, ধুত্রের সাথে পরিচয়, অনেকদিন পর কাঞ্চনের সাথে মোলাকাত হওয়ার উত্তেজনায় ভুলতে বসেছিলাম আমাদের আজকের মূল লক্ষ্য। সেটা হলো ধুত্রে থেকে টুমলিং যাওয়া। ইন্দিরাতির কাছে একজন সঙ্গী দেওয়ার জন্য কালই বলে রেখেছিলাম, আজ 8টা নাগাদ হাজির মানস তামাং। আগামী কয়দিন এই পথে সে আমাদের দেখাশোনা করবে আর কাঁধে বইবে আমাদের দুটো রুকস্যাক। বাকি জিনিসপত্র জমা থাকবে ইন্দিরাদির কাছেই, ফিরতি পথে নিয়ে নেওয়া হবে। সকাল 9টা নাগাদ শুরু হলো চলা। ট্রেকার শার্ট বাম হাতে রেখে পশ্চিম মুখে ওই দূরে টংলুর দিকে নজর রেখে মহা উৎসাহে পথে পা রাখলাম। এখান থেকে টংলু 4.5 কিলোমিটার হাঁটা পথ। ধুত্রের 8,500 ফুট উচ্চতা থেকে উঠতে হবে 10,500 ফুট উচ্চতায়। সামান্য এগোতে গ্রামের সীমা শেষ, হালকা জঙ্গল শুরু। খানিকটা এগোতে পথে পড়ে থাকা বরফের দেখা মিলল, আর জানা গেল টংলুর পথে এখনো বেশ ভালোই বরফ আছে। ছেলেবেলায় বিদেশি সিনেমা দেখে বরফের গোলা বানিয়ে ছোঁড়ার স্বাদ ছিল, মকা মতো সেটাও পূরণ হয়ে গেল। আর এখানে হাজির থাকতে পারলে যাদের মজা হতো সবচেয়ে বেশি, তাদের স্মরণ করে নাম লেখা হলো ধপধপে সাদা তুষারের বুকে। কিলোমিটার 2 চলে জঙ্গল থেকে বেরিয়ে আসলাম এক টুকরো ফাঁকা জমিতে। উত্তর দিক উন্মুক্ত, আকাশের বুকে কাঞ্চনজঙ্ঘা এক জল ছবি।
খানিকটা সময় এখানে কাটিয়ে আবার এগোন। পথে এক ফাঁকে কফি ব্রেক, বরফ দিয়ে গ্লাস পরিষ্কার করতে হলো জলের অভাবে। টংলুর কাছাকাছি এসে মানুষের সাথে আলোচনা করে বাম হাতি এক অত্যন্ত সরু সুঁড়িপথ ধরা হলো। টংলুর টঙে চড়ে কাজ কি? চারপাশ তো মেঘে ঢাকা, বরং তাকে বেড় দিয়ে গিয়ে পড়লাম মেঘমা থেকে আসা টংলুর পথে। পার হয়ে ঢুকে পড়লাম নেপালে, প্রায় সমান পথে এগোতে থাকলাম নেপালের ছোট্ট গ্রাম টুমলিংয়ের দিকে। চারপাশটা বড়ই রুক্ষ, সবুজের লেশ মাত্র নেই, কিন্তু বছরভর এই জায়গাটা এমন থাকে না। নির্দয় পাহাড়ি শীত এসে চারপাশে বৈরাগ্যময় গেরুয়া রং বুলিয়ে দিয়েছে, নইলে ঘাস জঙ্গলে অন্য সময় জায়গাটা সবুজই থাকে। পায়ে পায়ে পথ কমতে থাকে, অলস মেজাজে সহজ পথে চলতে চলতে মাঝে মাঝে টংলুর শীর্ষের দিকে তাকাই। কোনোবারই ওখানে যাওয়া হয়নি, এবারেও হলো না। ওখানে আছে সরকারি ট্রেকার সার্ট, সেখানে রাত কাটালে সকালে যা দেখা যায় তা নাকি প্রায় সান্দাকফুরি সমতুল্য। দূর থেকে একসময় চোখে ভেসে ওঠে টংলিং গ্রাম, হিমালয়ের বুকে যে অসংখ্য বিউটি স্পট রয়েছে টংলিং তাদেরই অন্যতম। অবস্থান নেপালের ইলম জেলায়, তবে কেমন যেন আমাদের ভারতে ভাবতেই ভালো লাগে। Oh,
সর্বশেষে আজকের মঞ্জিল তুমলিং।